আজ আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমি শিবম সেন, ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। আপনার স্বপ্ন আছে না আপনি আমার টিমের সঙ্গে যুক্ত হবেন? এর আগে হয়তো আপনি জবের জন্য অ্যাপ্লাইও করেছেন, হয়তো আমাদের অফিস থেকে এখনো পর্যন্ত ফোন পাননি, বাট আরো একটা অপরচুনিটি আপনার কাছে কিন্তু আছে আমার টিমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কিছু পোস্ট আছে যেটা আমার অফিসে এখনো খালি আছে, আপনি চাইলে সেখানে অ্যাপ্লাই করতে পারেন। কি কি পোস্ট আছে আমি সমস্ত কিছু আজকের ভিডিওতে অ্যাপ্লাই মানে আলোচনা করব, এবং আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু বলবো। সবার প্রথমে সেলসের কথা বলবো, যে সেলসে আমার অফিসে বেশ কিছু পোস্ট খালি আছে। ধরতে পারেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার কিছু না হলো দুটো থেকে তিনটে করে সেলসের ছেলে দরকার আছে। এবার এটার জন্য ক্রাইটেরিয়া কি রেখেছি আমি, মিনিমাম সে হার্সিন্ডি পাস গ্রাজুয়েশন কমপ্লিট করলেই সে অ্যাপ্লাই করতে পারবে, আর বেসিক কম্পিউটার নলেজ যেন তার থাকে, বেসিক কম্পিউটার নলেজ। এবার এরপরে যেটা আছে মেকানিক্যালের জন্য, যারা আইটিআই ডিপ্লোমা কমপ্লিট করেছে মেকানিক্যাল তারাও অ্যাপ্লাই করতে পারে। ইলেকট্রিশিয়ান যারা আইটিআই কমপ্লিট করেছে ডিপ্লোমা কমপ্লিট করেছে ইলেকট্রিশিয়ানের উপরে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এরপরে রয়েছে নর্থ বেঙ্গল থেকে, নর্থ বেঙ্গল মালদা থেকে আপ টু শিলিগুড়ি পর্যন্ত, কুচবিহার পর্যন্ত। নর্থ বেঙ্গল থেকে যদি কোনো ছেলে আমার অয়েল হাউসের জন্য, দেখুন আমাদের কলকাতার দিকে দুলাগড়ে একটা অয়েল হাউস আমরা তৈরি করেছি, আরেকটা অয়েল হাউস আমরা নর্থ বেঙ্গলে তৈরি করব। তো দুলাগড়ে যেরকম আমাদের অয়েল হাউসের সুপারভাইজার ঠিক হয়ে গেছে, সেরকম নর্থ বেঙ্গলে একজন লাগবে আমার, যে পুরো অয়েল হাউসটা সুপারভাইজারি করবে, সমস্ত কিছু তাকে মেনটেন করতে হবে। তো কেউ যদি নর্থ বেঙ্গল থেকে থাকে, এটা একটাই পোস্ট আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও সবাইকে বলছি, নিচে তো ফোন নাম্বার আছে। এছাড়া আমি ইম্পর্টেন্ট দিচ্ছি সেলসের জন্য, দেখুন আমি যে কোম্পানিটা তৈরি করেছি আমাদের এখানে সমস্ত ফেসিলিটি থাকবে আপনার, ESI, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বোনাস, সব কিছু থাকবে, কোনো অসুবিধা নেই। বাট আজকের দিনে যে আমার মার্চেন্ট ডিস্ট্রিবিউটর হচ্ছে, যে আমার ডিস্ট্রিবিউটর হচ্ছে, সে আমাকে কি কমিটমেন্ট করছে, সে বলছে যে শিবম দা আমি 6 মাস কিছু এক্সপেক্ট করছি না, 6 মাস পরে আমার রোজগার হলেই হলো। তারা আমাকে 6টা মাস সময় দিচ্ছে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করার পরে। আমি আমার টিমের মেম্বারগুলো এরকম চাই যারা একে অপরকে হেল্প করবে। আজকে সেলসের জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দুটো তিনটে চারটে করে ছেলে দরকার আছে। আমি প্রেশার ছেলে চাইছি, বাট প্রেশারের সঙ্গে সঙ্গে তার মানসিকতা যেন এরকম থাকে একে অপরকে হেল্প করার। শুরুতে আমরা সেলসের ছেলের জন্য অনেক বেশি স্যালারি দিতে পারবো না, বলতে পারেন স্যালারি দিতে পারবো না, আমি স্টাইফেন্ড তাদেরকে দেব। 3 মাস পরে তারা যদি কনফার্ম হয়ে যায় তখন তাদের ESI, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং ভালো স্যালারিও থাকবে। বাট প্রথমে 3 থেকে 4 মাস আমি তাদেরকে স্টাইফেন্ড হিসাবে দেব। স্টাইফেনে কি থাকবে, একটা ছোট্ট একটা অ্যামাউন্ট থাকবে, সেই অ্যামাউন্ট মেবি হতে পারে 5,000 থেকে 7,000 এর মধ্যে, 5,000 থেকে 7,000 টাকার মধ্যে সেই অ্যামাউন্ট হতে পারে, এবং সে যে মোবাইল কানেকশনটা ইউজ করবে সেটা কোম্পানির তরফ থেকে দেওয়া হবে, এটা স্টাইফেন হিসাবে। আফটার 3-4 মান্থ, 4 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে সে যখন একদম পার্মানেন্ট হয়ে যাবে কোম্পানির, তখন তার কিন্তু স্যালারি থাকবে, সঙ্গে ESI, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এগুলো থাকবে। এবার যে প্রথম থেকে একটা সেলসের ছেলে কাজ করছে তার শুধু এই স্টাইফেন্ডটাই নয়, স্টাইফেন্ডের সঙ্গে তার একটা কমিশনও দেওয়া হবে, কিন্তু কমিশনও দেওয়া হবে। বাট শুরুতে যদি আপনারা মনে করেন শিবম স্যার, শিবম দা অনেক টাকা মাইনে দিতে হবে, আমরা দিতে পারবো না, বিকজ আমরাও স্টার্ট আপ আছি। আপনি আমাদের গ্রুপের সঙ্গে, আমার টিমের সঙ্গে যুক্ত হয়ে যান, সবাই মিলে কোম্পানিটাকে অনেক বড় করি। আগামীকাল 8 তারিখে ঠিক 7:15 মধ্যে আমি একটা ভিডিও মিটিং, ভিডিও ইন্টারভিউ অ্যারেঞ্জ করছি। প্রত্যেকের কাছে লিংক পাবেন বা নিচে ডিসক্রিপশনে লিংক থাকবে, আপনি সেই লিংক থেকে সেই ভিডিও ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেন। অ্যাটেন্ড করুন, আপনার যেটা প্রশ্ন আছে সেটা আমাকে বলুন, আমি যেটা চাইছি আপনাদের কাছ থেকে সেটা আলোচনা করব। যদি ভালো লাগে ডেফিনেটলি আপনিও আমাদের মেম্বার হতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপনারা এতটা সময় দিলেন, সবাই একসঙ্গে বলে যায় জয় হিন্দ বন্দে মাতরম।